কারণ এটা তো আছে, এটা
এই কথা ভিডিও যেভাবে দেখাবো তুমি ওইভাবেই দেখবা, নিজে নিজে কিছু করতে তো এখন পাবা না উঠ করে। তাহলে কি হলো, মেক সিলেকশন শুধু আমার স্ট্রংটা সিলেক্ট হলো, কন্ট্রোল জে। তাহলে কি হলো দেখো, একটা জিনিস এইটা স্ট্রংটা আর এটা হচ্ছে টোটাল প্রোডাক্টটা। তাহলে স্ট্রংটা আমার আলাদাই আছে, এইটাতে এখন আমি ফিল্টার অ্যাপ্লাই করব। তার আগে একটা কথা, সেটা হচ্ছে এই, আচ্ছা ফিল্টার অ্যাপ্লাই করি, এখন আমি একটা ফিল্টার অ্যাপ্লাই করবো, এই ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে কিসে যাব, ক্যামেরা রটা দেওয়া আছে, হ্যাঁ ক্যামেরা র ফিল্টারে গেলাম। এটা কিন্তু একটু ওপেন হইতে ইয়া নিবে, সরাসরি এইটাতে আসব, নিচে স্যাচুরেশন, স্যাচুরেশনটাকে ডাউন করে দিলাম। এক্সপোজ, এক্সপোজ মানে এক্সপোজ একটা আলো বের হইতেছে, কন্ট্রাস্ট এটাকে অল্প একটু, সব এরকম অল্প অল্প করিয়া হাইলাইটের ব্যাপারগুলা আমি ওকে করে দিলাম। তাহলে কি আমার জিনিসটা সাদা হয়ে গেল, কিন্তু আমার দেখো স্টোনটাতে কপি করার কারণে কিন্তু এই স্টোনটা বোঝা যাচ্ছে না, আর অরিজিনাল স্টোনটা কিন্তু এইটা। এখন স্টোনে আসবো, কন্ট্রোল চাপলাম, স্টোনটা সিলেক্ট করলাম, স্টোনের ব্রাইটনেসটা বাড়াই দিলাম, শুধু স্টোন তার ব্রাইটনেস বাড়াই দিলাম, ব্রাইটনেস আর স্টোন একসঙ্গে করে দিলাম। তারপরে আবার স্টোনটাতে কন্ট্রোল চাপলাম, সিলেক্ট হইলো, ফিল্টারে গেলাম, শার্পে গেলাম, আনমার্ক শার্প, আনমার্ক শার্পের কাজ কি দেখো, গ্লেসি গ্লেসি দেখো এইটা তো দেখাচ্ছে, আগের থেকে কি গ্লেসি গ্লেসি ভাবটা বেশি চলে আসছে, বেশি দিনে দিন হবে না, একটু জাস্ট ওকে। এটা কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নাই, তুমি দেখিয়ে দিতে হবে, তারপর আমি যেটা দেখাইলাম ওইভাবে দিলে হবে। তো দেখো বেসিক ভাবে কি আমার জুয়েলারিটা ডিটো চলে, এখন স্টোনটা শুধু স্টোনটাতে কিছু স্পট আছে, এই যে আমার স্পট হিলিং ব্রাশ টুল, আমি দেখো ওগুলো সব ক্লাসের জিনিস একটা ইয়াতেই আসতেছে। স্পট হিলিং ব্রাশ টুলে গেলাম, আমি তো দেখাইছি, এই যে এইটা আমার কাছে একটা স্পট মনে হয়েছে, আমি ওটাকে রিমুভ করে দিলাম। এই যে এই জায়গাটা খরখরা লাগতেছে, আমি এগুলাকে ইয়া করে দিয়েছি, এই জায়গাতে হোয়াইট একটা বেশি ভাব করছে, কি করছি রিমুভ করে দিতেছি না, এগুলো জিনিস আমরা দেখাইছি না কাস্টের ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় একটু গ্লেজি আছে, যেটা থাক না থাকলে ওটা ভালো লাগবে না, এটা এরকম আছে এইরকম আছে। দেখো এখন এই স্টোনটার যাতে কালারটা একটু ভালো করতে পারি, যাবো ওখানে আছে তোমার এখানে হিউজ সিচুয়েশন, এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ছোট একটা আঙ্গুল আছে, আঙ্গুলে ক্লিক করব, ক্লিক করে যে কালারটা আমি, এই যে এই কালারটা মেন কালার হচ্ছে স্টোনটার এইটা ব্লু কালারটা, এইটাকে পিক করলাম, আর এই লালে যে অংশটা হয়ে দেখো কালারটাকে একটু কমা পারা করছি, যেটা কিন্তু নির্দিষ্ট নাই, বেশি দিলে তো ওইরকম খারাপ লাগবে, জাস্ট এটাকে এই আমি 20-25 মধ্যে দিয়ে রাখলাম। দেখো আরো একটু গ্লেসি ভাব চলে এসেছে। এই গেল তোমার স্টোন আর হইলো ইয়া, এটা হচ্ছে একদম বেসিক একটা জিনিস। এখন এই যে ইয়াটাতে আসলাম মেন ফ্রেমের অংশটা, এই জায়গাগুলো দেখো কেমন কেমন লাগছে, এগুলোকে আমি কি করে দিব, স্মুথ করে দিব। এই জন্য মিক্সচার ব্রাশ টুল, ব্রাশ টুল তো আমরা দেখছি মিক্সচার, এখানে দুই রকমের কাজ করা যাবে, একটা হচ্ছে ব্রাশ টুল দিয়া, ব্রাশ টুল নিলাম, দেখি এটাকে হাই এন্ড যদি করার চেষ্টা করি, শুধু এই অংশটাকে বলে শ্যান, এই অংশটাকে বলে শ্যান, শুধু এই অংশটাকে আমি পাস করবো, জুয়েলে কিন্তু অনেক পাস করা লাগে, এই অংশটাকে আমি একটা সিলেকশনের ভিতরে নিব, এই জন্য এটাকে ক্লিপিং পাস করতেছি পেন টুল দিয়া, আর এই বাইক দিয়ে এটা করতেছি কেন, কারণ এই অংশটা কিন্তু ফাঁকা, ফাঁকা অংশটা অটোমেটিক সিলেক্ট হবে সমান সমান ভাবে, খালি জাস্ট এই এই জায়গাটাকে আমি সিলেকশন জিরো ফেদার, এই যে এটা এখানে আছে, এখানে কন্ট্রোল জে করে নিলাম, তাহলে কি হলো এই জায়গাটা আমার কপি হয়ে গেল, বোঝা গেছে। এই এখন শুধু কন্ট্রোল চাপলে এই জায়গাটা সিলেক্ট হলো, দেখো আমি এত দূর নিচ্ছি কিন্তু এত দূর ধরে নেই, কারণ এটা ফাঁকা ছিল। এখন ব্রাশ তুলে যদি যাই দুই ধরনের, দেখো এটাকে গ্লসি বানাবো, প্রথমে এইখান থেকে একটা ভালো কালার টিক করলাম, সাদা কালারের মতো সাদা কালার, এখানে ব্রাশ করে দিলাম, ব্রাশটা আমার কি আছে স্মুথ ব্রাশ আছে, এই অপাসিটি আছে 100, এরপরে আমি কি করবো কালার নিলাম, ড্রাগ একটু ড্রাগ কালার নিলাম, দেখো এবার একটা ফুল হোয়াইট, মানে এমনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ফুল একটা হোয়াইট পেলাম, দেখো স্টিলের মতো লাগতেছে না জায়গাটা,
এটা ভালো, এই আগে ছিল এমন এখন হলো এমন, এটা হচ্ছে এটাও অ্যাডভান্সে ঢুকে যাচ্ছে বেসিক জায়গাতে দেখাইতে। তারপরে কিছু কিছু অংশ আছে, এই অংশগুলো, এই অংশগুলোকে আমি কি করতে পারি, এই যে মিক্সার টুলটা দিলাম, মিক্সার টুলটা অবশ্যই এই যে আমার সেটিংটা যেটা আছে এটা ফলো করলেই হবে, উপরে যেটা এটা তোমার সেটিং এ আসবে তুমি ইয়ে করতে পারো। এটার কাজ কি সেটা দেখো, এটার কাজ হচ্ছে স্মুথ ব্রাশটা নিবো, নেওয়ার পরে অল করবো, যেখানে পিক করবো সেইটা ছবি এখানে চলে আসবে, দেখো এই যে ছবিটা চলে আসছে এখানে, এখান দিয়ে যাচ্ছ কালারটাকে আমি মিক্স করে দিচ্ছি, কোনো কিছু চাপ দিচ্ছি, খালি মাউসটা প্রেশার দিয়ে চাপ দিচ্ছি, তারপরে এটাকে মিক্স করে দিচ্ছি কালারটাকে, বোঝা গেছে ব্যাপারটা? আবার এখানে পিক করলাম, এই পাশে কালারটা নিলো, এই যে কালারটা মিক্স হয়ে যাচ্ছে, মানে আগে উঁচা নিচা উঁচা নিচা ছিল, সমান আছে, বেশি সমান ফির করা যাবে না, তাহলে অরিজিনাল লুক হারে যাবে। এটা দেখ এই এই যে তাহলে এই জায়গাটাতে এমন আছে, এমন করে দিয়েছি। এখন এটা পিক করলাম, এখানে একটা ক্লিক করি যে শিফট চাপি সোজা যাবে, সোজা চলে গেছে, এখানে একটা ক্লিক করি শিফট চাপি সোজা চলে গেছে। তারপরে একটা টুল আছে স্মুথ টুল, এটাকে বলে স্মুথ টুল, এই স্মুথ টুলের কাজ কি দেখো, কিছু কিছু জায়গাকে টল টলা করা, টল 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 টলা, একটু গুলোতি গুলোতি ভাব যাতে থাকে, আমি এটাকে দেখো কিছু কিছু জায়গাকে প্যাচ জিনিসটা হার্ড আছে না, আমি আমার হাত অনুযায়ী চালাচ্ছি ফুল হাতের উপরে, যে যত কিন্তু এটা স্টোনে করা যাবে না, এটা স্টোনে করলে কি হবে দেখছো, টল টলা হচ্ছে পানির মতো, তাহলে এই জায়গাগুলোকে প্রথমে মিক্সিং করে নিচ্ছি, তারপরে এই জায়গাগুলোকে আমি পানির মতো করে নিচ্ছি, এই এখানে এটা ক্লিক করলাম শিফট চাপলাম সোজা গেল, দেখো সোজা যে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে, এই জায়গাগুলোকে আমি একদম বেসিক, কিন্তু একটা প্রোডাক্ট কত সুন্দর ভাবে গুলো কিভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি, এই জায়গাগুলোকে আমি স্মুথ টুল দিই, কখন কোনটা টুল হবে সেটা কাজ করতে করতে বুঝে যাবা। হ্যাঁ আমি স্মুথ টুলটা, এই যে স্মুথ টুলটা তাহলে কি আমরা একটা সুন্দর ভাবে একটা ইমেজ এটাকে রিটাচ করলাম, এগুলো সবগুলোকে গ্রুপ গুলো করলাম, গ্রুপ করে রাখলাম। আচ্ছা এখন আমরা বিফোর আফটার দেখি, আমরা এটাকে কি করবো, কন্ট্রোল জে করলাম, একটা গ্রুপ হলো, কন্ট্রোল টি করে ডাইরেক্টে নিচে নামে দিলাম, এই যে গ্রুপটা, এই গ্রুপটা সবগুলোকে আমি কন্ট্রোল ই করে ফেললাম, তাহলে একটা ইমেজে পরিণত হইলো, এটাকে আমি অপাসিটি কমে দিলাম, 30 এ করে দিলাম, একটু ইমেজ করে দিলাম, দেখো তো আমার প্রোডাক্টটা কত সুন্দর হয়ে গেল, এখন সেভ করে দিব, এইখানে জেপিজি, আর এইটারে আমি কি করে দিব সেভ অ্যাজ পিএসজি, তাহলে ওই এইটার সাথে আমার একটা জেপিজি একটা পিএসজি থাকি গেল, এটা হচ্ছে আমার ইমেজ, এরকম ইমেজ দরকার ক্লায়েন্টের। তো কি এই সিম্পল কয়েকটা বিষয় অবলম্বন করে এরকম একটা ডিজাইন করা, হ্যাঁ এগুলো হলো ক্লায়েন্টের ইমেজ, ক্লায়েন্ট এলে ছবি তুলছে মোবাইল দিয়া, এগুলো হলো জুয়েলারি প্রোডাক্ট, এগুলো ছবি তুললে এরকম আসবে না, এটাকে আমরা এডিট করে নিলাম, এডিট করলে পরিষ্কার হবে। এখন এই ছবিটা যদি অনলাইনে দেয়, আর এই ছবিটা যদি অনলাইনে দেয়, তুমি দেখো তো তুমি যদি এই এই রিংটা কিনতে চাও তাহলে কোনটা দেখি কিনবা, তোমাকে এটা দেখিয়ে কিনতে হবে যে হ্যাঁ এটা তো অনেক গ্লসি চকচকা করতে চায়, এটা তো কিছুই বুঝতেছি না আসলে এটা কেমন হবে না হবে, আসলে প্রোডাক্টটা এমন এই যে এইটার মতো, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, অনলাইনের ইমেজ গুলো সব এমন হয় দেখোই তো, আর ক্লায়েন্ট যখন ছবি তুলে তখন ছবি তুলে এমন হয়। তো তোমার এখানে কয়েকটা আমি দিয়া দিয়া দিলাম এই যে ডিজাইন করার জন্য।